नमस्कार बंधुरा, आमार चैनेले स्वागत। आज के रेसिपि डिमेर कारी। एर जोन्नो आमी निये निच्छी एकटा पात्रे जल, एरपर आमी दुटो डिम दिए दिलाम। दिए दिच्छी अल्प परिमाणे किछुटा लवण, जाते डिमटा ताड़ाताड़ी सेद्ध हये जाय एबं खोसा खूब ताड़ाताड़ी छाड़ानो हये जाय। 15-20 मिनट पर देखुन डिम सेद्ध हये गेछे। एबार डिमेर खोसा छाड़िए निये नून हलुद माखिए निलाम। नून हलुद माखानो हये गेले आमी डिमटा एबार भेजे नेब। एर जोन्नो आमी कड़ाते दिए दिएछि परिमाण मतो सर्षेर तेल। तेल गरम होले आमी डिम दुटो दिए दिच्छि। देखुन डिम दिए दिएछि। এবার হালকা নাড়াচাড়া করে ডিমটা ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি ডিম দুটো তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, তেজপাতা, এবার দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা পেঁয়াজের কুচো। এখানে আমি দুটো বড় পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। 5-7 মিনিট সময় ধরে আমি একটু হালকা নেড়ে চেড়ে সব কিছু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। তারপর মশলাটা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো। এবার নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা টমেটো কুচি। টমেটো দিয়ে দেওয়ার পর একটু কিছুক্ষণ সময় ধরে এটা নেড়ে নিতে হবে, যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এটা ব্যবহার করেছি কালারের জন্য, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল। জল দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। মশলা একদম রেডি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া ডিম দুটো। ডিম দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মশলাটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন ডিমের কারি একদম তৈরি। এরপর এটা গরম গরম সার্ভ করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।